নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে লিচু শরবতের একটা রেসিপি নিয়ে এসেছি। গরমকালে এই লিচুর শরবত কিন্তু বেশ লাগে খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এখন কিন্তু গরমকালে লিচু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়, তো শরবত করে তো খাওয়া যেতেই পারে। আমরা তো লিচু প্রায়শই এমনিই খেয়ে থাকি, কিন্তু শরবত করে খেলে কিন্তু এর একটা আলাদা স্বাদ লাগে। আপনারা খেয়ে দেখবেন, গরমকালে বেশ ঠান্ডা ঠান্ডা লিচু শরবত বেশ লাগে কিন্তু খেতে। লিচু শরবত করতে গেলে যা যা উপকরণ লাগবে ডেসক্রিপশন বক্সে তার পরিমাপ সহ দিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 500 গ্রাম মতো লিচু নিয়েছি, আর এখানে আমি চিনি নিয়েছি প্রায় 1 চামচ মতো। লিচুটা কিন্তু বেশ মিষ্টি, ওই জন্য আমার চিনি কিন্তু বেশি লাগবে না। আর আমি পুদিনা পাতা নিয়েছি, এখানে 8-10টা মতো পুদিনা পাতা নিয়েছি। আর বিট লবণ নিয়েছি প্রয়োজন মতো, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে চেরি নিয়েছি গার্নিশ করার জন্য, আর কিছুটা আইস কিউব নিয়েছি। আর লিচু কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, লিচুর ভিতরে যে দানাটা আছে সেই দানাটা ছাড়িয়ে। এর মধ্যেই আমি দিয়ে দেবো চিনি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা, আর প্রয়োজন মতো লবণ দিয়ে নেব, বিট লবণ। আপনাদের কিন্তু টেস্ট, আপনাদের যেমন নুন খান সেই অনুযায়ী কিন্তু বিট লবণটা এখানে ইউজ করবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবু। পাতিলেবু কিন্তু আপনারা চাইলে একটা ফুল পাতিলেবু দিতে পারেন, আর না হলে অর্ধেক পাতিলেবু দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আমি এই মিক্সরটাকে কিন্তু মিক্সচার মেশিনে কিন্তু মিক্সড করে নেবো, একটা ভালো জুস বানিয়ে নেব। আর সেই জুসটা কিন্তু বানানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো আইস কিউব। আইস কিউবটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস হবে। আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যে বরফটা আমি রেখেছিলাম সেই বরফগুলো জল আমি এর মধ্যে খানিকটা দিয়ে দেব। তারপরে আমি এটাকে মিক্সার মেশিনে কিন্তু মিক্সড করে নেব, খুব ভালো একটা মিহি পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। প্রায় 5-7 মিনিট ধরে কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডে কিন্তু মিক্স করে নেবেন, যাতে লিচু থেকে সমস্ত জুসটা কিন্তু বেরিয়ে যায়। খুব ভালো করে যদি মিক্সড না হয় তাহলে কিন্তু সমস্ত জুস কিন্তু বেরাবে না। একটা চামচের সাহায্যে ছাঁকনির মধ্যে করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এই জুসটাকে আলাদা করে নিতে হবে, কারণ এইভাবে কিন্তু শরবত সার্ভ করলে খেতেও ভালো লাগবে না, আর মুখের মধ্যে এই লিচুর শ্বাসগুলো পড়বে তাতে একদমই ভালো লাগবে না। ভালো করে কিন্তু চামচ দিয়ে চেপে চেপে এই জুসটাকে কিন্তু বার করে নেব। আমার কিন্তু জুস বার করা হয়ে গেছে, এরপরে আমি কিন্তু এটা আবার ঢেলে নেব, নিয়ে আমি কিন্তু এবার সার্ভিং করব। তো একটা ভালো গ্লাসের, কাঁচের গ্লাসে নেওয়ার চেষ্টা করবেন। তো কাঁচের গ্লাসে আমি নিয়েছি, সেই কাঁচের গ্লাসের মধ্যে কিন্তু আস্তে করে এই শরবতটা ঢেলে দিচ্ছি। এরপরে আপনারা যেরকম চাইবেন সেরকম কিন্তু শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দেবেন। আর আমি কিন্তু এর মধ্যে প্রায় 4-5 টুকরো বরফ দিয়ে দেবো, তার কারণ আমি কিন্তু এর মধ্যে খুব বেশি জল মিশাইনি, তার জন্য বরফের টুকরোটা দিলে কিন্তু এই খুব ঘন যে জুসটা হয়েছে সেটা একটু পাতলা হয়, আর খেতেও কিন্তু বেশ লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লেবু, স্লাইস করে কেটে রেখেছিলাম সেই লেবুটা, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প দেব আমি কিন্তু এখানে বিট লবণ, আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। এরপরে গার্নিশ করার জন্য বিট লবণ কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে আমি যে স্টিকটা নিয়েছি সেই স্টিকটার মধ্যে কিন্তু যে স্লাইস করে পাতিলেবুটা আমি কেটে রেখেছিলাম সেই পাতিলেবুটা কিন্তু আমি ভালো করে গেঁথে নেব। একটা কথা আছে না, পহলে দর্শনধারী ফির গুণ বিচারি, তো সুন্দর করে গার্নিশ করে যদি পরিবেশন করা যায় সত্যি কথা বলতে খুব মন ভরে যাবে যাকে আপনি এইভাবে পরিবেশন করে দেবেন। এরপরে আমি কয়েকটা চেরি স্লাইস কিন্তু এই শরবতের মধ্যে আমি দিয়ে দেব, দেখতে কিন্তু বেশ লাগে আর খেতেও ভালো লাগে। এবার 2টো চেরিকে আমি পরপর কিন্তু লেবুর পরে গেঁথে নেব, আমার কিন্তু গেঁথে নেওয়া হয়ে গেছে। এরপরে এটাকে আমি শরবতের মধ্যে ডুবিয়ে দেব, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পুদিনা পাতা, আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে লিচুর শরবত। আপনারা কিন্তু গরমকালে অবশ্যই করে খাবেন এই লিচুর শরবত,
সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে আমি আরও দু চারটে কিন্তু স্লাইস করে রাখা চেরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এভাবে কোনো গেস্ট যদি আপনাদের বাড়িতে আসে এভাবে কিন্তু সার্ভ করবেন, সত্যি বলতে তিনি খুবই খুশি হয়ে যাবেন আর আপনারও কিন্তু ভালো লাগবে কাউকে এত সুন্দর করে একটা ড্রিঙ্ক সার্ভ করবেন। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন, যাতে আমি প্রত্যেক বুধবার সকাল 11টায় আমি ভিডিও ছাড়ি, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর আপনারা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।